সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি, আমি নয়ন আহমেদ। আজ 24 আগস্ট 2022, আজকে আমরা চলে এসেছি সৈকত শোভন ডেয়ারি ফার্ম। এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরনখ হাটের পাশেই এই খামারটি অবস্থিত। অরনখোলা হাটের একদম পূর্ব পাশেই কিন্তু এই খামারটি অবস্থিত। এই খামারটি বেশ কিছু বছর ধরে পরিচালনা করছেন আমাদের সৈকত ভাই এবং শোভন ভাই। তো এখানে এসে এবারে দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাই কোয়ালিটি জার্সি এবং শাহিওল বকনা বাছুর কিন্তু রয়েছে। তো আজকের পর্বে এই গরুগুলোই দেখাবো আর এগুলো কেমন দাম হলে এখান থেকে বিক্রি হবে সে সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন ধরে আমাদের সাথেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনার খামারে, গতকালকেও তো একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে হলিস্টেন ফ্রিজিয়ান দেখিয়েছিলেন। হ্যাঁ, 6টা গরু দেখানো হয়েছিল। তো এবারের পর্বে কি ধরনের গরু দেখাবেন? এবারে আমি 7টি গরু দেখাবো, সরি 8টি গরু দেখাবো, 5টি জার্সি আর 3টি হলো শাইওয়াল গির। তো চলেন আমরা কথা বাড়াবো না, গরুগুলো দেখাই আর বিস্তারিত জানাবো দর্শক। চলুন আমরা শুরুতে এক নম্বরে মাশাআল্লাহ খুব সুন্দর একটা বকনা দেখতে পাচ্ছি। কি জাতের ভাই এটা? এটি একটি জার্সি বকনা। আচ্ছা, একটি জার্সি বকনা। বয়সটা কেমন আছে এটার? এটার বয়স হবে 10 থেকে 11 মাসের মধ্যে। 10 থেকে 11 মাসের মতো বয়স হবে এটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক 10-11 মাসের একটা জার্সি বকনা আমরা দেখেন, জার্সি গরুর তলাগুলো সুন্দর হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তাতে এটার দামটা কেমন নির্ধারণ করেছেন ভাই? আমি এখানে সিরিয়ালে 4টি জার্সির মধ্যে এই 3টা জার্সির দাম রাখবো 62,500 টাকা করে। 62,500 টাকা করে এগুলোর দাম নির্ধারণ করেছেন। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের এক নম্বর গরু, এটা সরাই দেন আমরা দ্বিতীয় গরু। আচ্ছা, আমরা দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটা সুন্দর করে বকনা দেখতে পাচ্ছি ভাই। এটা কোন জাতের বকনা? এটি একটি জার্সি বকনা, এটি একটি বাগাবাড়ি বিটের বকনা। আমার প্রথমে যেটা দেখাইছিলাম সেটা হলো ইন্ডিয়ান জার্সি, আর এবারে তিনটা দেখাবো আমি বাগাবাড়ি বিটের জার্সি। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান জার্সি এবং বাগাবাড়ি জার্সি আমরা কিভাবে চিনব? ইন্ডিয়ান জার্সিটা সচরাচর আপনার জার্সি যে এখানে যে ব্ল্যাকটা থাকা দরকার, হ্যাঁ, ইন্ডিয়ান জার্সিটার ব্ল্যাকটা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বাগাবাড়ি জার্সিগুলোর মাথার শেপটা ব্ল্যাক হবে। আচ্ছা, এটাই পার্থক্য? এটা মূলত চেনার একটা সহজ একটা পার্থক্য, আরো অনেক পার্থক্য আছে, ইন্টারনাল অনেক কিছু আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সহজ ভাবে চিনতে হলে এটাই আসলে ইন্টারনাল এত কিছুই থাকে যে আমি তো দূরের কথা, ভালো একজন ভেটেরিনারি সার্জনই হয়তো বা ডিটেলসটা হয়তো বা তারাই জানবে, আমার পক্ষে তো জানা সম্ভব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাতে এটার বয়সটা কেমন আছে ভাই? এটার বয়স হবে 11 মাস প্লাস মাইনাস। 11 মাস প্লাস মাইনাস বয়স হবে। এবং এই কোমরটা দেখেন, এর কালারটা কিন্তু পিওর একটি জার্সি কালার। আচ্ছা আচ্ছা, এটার দামও 62,500 টাকা। তিনটা আমি লটে রাখছি 62,500 করে। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর গরু। কোনো দর্শক ভাই যদি একটা কিংবা দুইটা নিতে চায় সেক্ষেত্রে দামের একটু পার্থক্য হবে? আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রেও দিবেন কিন্তু দামের ভিন্নতা আসবে, দামের ভিন্নতা আসবে। আচ্ছা ঠিক আছে ভাই, এটাও সরাই দেন আমরা তিন নম্বর গরুটা দেখাই। আচ্ছা, আমরা এখানে সিলেট তিন নম্বরে যে বকনাটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের ভাই? এটিও একটি জার্সি বকনা। আচ্ছা, এটিও একটা জার্সি। বয়সটা কেমন আছে এটার? এটার বয়স হবে আগেরটার মতোই 11 মাস প্লাস মাইনাস এমন একটা বয়স হবে। 11 মাস প্লাস মাইনাস এরকম বয়স হবে। তাতে জার্সি গরুগুলো কত মাস বয়সে কনসেপ্ট করে? এগুলা ব্যালেন্স একটা টাইম হলো আপনার 14-15 মাস। আচ্ছা আচ্ছা, 14-15 মাস সুন্দর, এবং ওনার ঝুলটা অনেক সুন্দর দেখেন। 14-15 মাসে এগুলো কনসেপ্ট করে, কোনটা কম বেশি হতে পারে? আচ্ছা আচ্ছা, তাতে এটার দামটা কেমন নির্ধারণ করেছেন ভাই? এটাও আমি দাম রাখবো 62,500 টাকা। 62,500 টাকা সিয়ালের তিন নম্বর গরুটারও দাম রাখছেন। কোনো দর্শক ভাই সিঙ্গেলে নিতে চাইলেও নিতে চাইবে, আর লটে নিতে চাইলে 62,500 করে দাম পড়বে। আমরা সিয়ালের চার নম্বরে মাশাল্লাহ খুবই সুন্দর আর আকর্ষণীয় একটা জার্সি দেখতে পাচ্ছি, এটার কেমন বয়স চলছে ভাই? এটা একটা রেডি গরু, এটার 12-13 মাস বয়স হবে। এটার 12 থেকে 13 মাসের মতো বয়স হবে, 13 মাস বয়স হবে। এবং আপনার এটা কি মানে আমার এই চারটার মধ্যে এটা একটু সবচেয়ে হাই কোয়ালিটির। এটা এটার কালারটা যেমন ভাই আপনার কোমরটা দেখেন, একটা দুধের গরু যে কোমরটা হওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, ডাউন এদিকে উঁচা, এর কোমরটাও সুন্দর। আচ্ছা, এটা রেডি টাইপের বকনা? রেডি টাইপের। এটা
তো এই বকনটার কেমন দাম নির্ধারণ করেছেন ভাই? এই বকনটার আমি দাম চাচ্ছি 92,000 টাকা। 92,000 টাকা এটার দাম চাচ্ছেন? একটা রেডি বকনা, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে দরদাম ফিক্স করে নিতে পারবে। এটা হচ্ছে বাগাবাড়ি বকনা। আচ্ছা ঠিক আছে ভাইজান, এটাও সরাই দেন, আমরা পরে গরুটা দেখাই দর্শকদের। আমরা এই পাশে সেলের 5 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের গরু? এটি জার্সি গরু, তবে এটা জার্সির সঙ্গে ফ্রিজিয়ানের ক্রস আছে। ফ্রিজিয়ানের পার্সেন্টেজ আছে। মাথার একটা সাদা। আচ্ছা বয়সটা কেমন হবে এটার? এটার হলো 2 দাঁত, এটাকে 20 দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, চেক চেকে আসবে না আর কি, মানে 20-এর বয়স বেশি দিন হয়নি আমার এখান থেকে। 20 আপনি নিজেই দিয়েছেন আর কি? হ্যাঁ নিজেই 20 দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন চেক করতে আসলে তলাটলো দেখান, 2 সপ্তাহ আগে 20 দেওয়া আছে। জি। আচ্ছা তাতে এটার দামটা কেমন নির্ধারণ করেছেন ভাই? এটার দাম হচ্ছে আমি 1,12,000 টাকা। 1,12,000 টাকা হলে এই বকনাটা নিতে পারবেন। এবং এটা দেখা, এটা কিন্তু অনেক বড়, আপনি এখানে দাঁড়ালে বুঝতে পারবেন। আমার কিন্তু এই যে বুক বড় করে গলা এসে পড়ে। আচ্ছা আচ্ছা, একটা গাভীর সমান আর কি। হ্যাঁ একটা গাভীর সমান। জি। আচ্ছা ঠিক আছে ভাইজান, এটাও সরাই দেন, আমরা পরে গরুটা দেখাই। আচ্ছা আমরা এই পাশে সিএলের 5 নম্বরে মাশাল্লাহ, সরি 6 নম্বরে মাশাল্লাহ, খুবই সুন্দর একটা আকর্ষণীয় গরু দেখতে পাচ্ছি, আনকমন একটা কালার। কি জাতের ভাই এটা? এটা হলো রাথি শাইওয়াল বলা হয় আর কি, ইন্ডিয়ান রাথি শাইওয়াল যেটাকে বলে। আচ্ছা আচ্ছা, এটা তো একটা বকনা নাকি? হ্যাঁ এটি একটি বকনা, রেডি বকনা। এটাকে একবার হিটে আসছিল, এরপরে হয়তো একবার বা দুইবার হিটে আসলে তখন বীজ দেওয়া। আচ্ছা আচ্ছা, একবার হিটে আসছিল, এখনো কনসেপ্ট বীজ দেন নাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাতে এটা আর কি আবার 1-2 মাসের মধ্যেই কনসেপ্ট করে যাবে তাই তো? না এটা কি আবার আপনার মিনিমাম 2 সপ্তাহ পরে আবার এটা আবার হিটে আসবে। আচ্ছা, এবং তৃতীয়বার হিটে আসলে আমি বীজ দিব, আর যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে তারা দিতে পারবে। আচ্ছা, তাতে এটার দামটা কেমন নির্ধারণ করেছেন ভাই? এটার দাম আমি এইটার, এখানে যে 3টা গরু আছে, 3টা 2টা শাইওয়াল একটা গি, এই 3টার আমি 1 দাম চাবো। আচ্ছা আচ্ছা, এই গরুটার আমি ফিক্সড দাম রাখবো 95,000 টাকা। 95,000 টাকা হলে এই গরুটা নিতে পারবে আপনার কাছ থেকে। ঠিক আছে ভাই, এটা সরাই দেন, আমরা পরে গরুটা দেখি। আমরা এই পাশে সেলের 7 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি ভাই, এটা কোন জাতের গরু? এটি একটি গির জাতের বকনা। আচ্ছা আচ্ছা, গির। বয়সটা কেমন চলছে এটার? এটাও একটি রেডি গরু, মানে যে কোনো সময় এটা হিটে চলে আসবে। রেডি বকনা, যে কোনো সময় হিটে আসবে। ওলানটা আমরা একটু দেখাতে চাই দর্শকদের, একটু ধরবেন। আচ্ছা আচ্ছা দর্শক, অনেক বড় গরু। দামটা কেমন নির্ধারণ করেছেন ভাই? এটার আমি 1 দাম রাখবো 85,000 টাকা। 85,000 টাকা 1 দাম। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে। আমরা সিলের 8 নম্বরে ভাইজান মাশাল্লাহ, খুবই সুন্দর আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটা কোন জাতের গরু? এটি একটি শাইওয়াল বকনা, একটু আনকমন, আপনার সাদা শাইওয়াল। সাদা শাইওয়ালগুলো সচরাচর একটু কম দেখা যায়। আচ্ছা আচ্ছা, ব্রাহ্মা কালারটা পাইছে আর কি। বয়সটা কেমন আছে এটার? এটিও রেডি বকনা, মানে এটিও হয়তো যে কোনো সময় হয়তো 1-2 মাসের মধ্যে হিটে চলে আসবে। আচ্ছা আচ্ছা, বা বয়স 2 মাসের মধ্যে হিটে চলে আসবে আশা করি। 1-2 মাসের মধ্যে এটা হিটে আসবে। দামটা কেমন চাচ্ছেন? এটা আমি 1 দাম রাখবো 72,000 টাকা। 72,000 টাকা 1 দাম। কোনো দর্শক ভাইয়ের দেখে শুনে পছন্দ হলে কথা বলে নিতে পারবে। তো ভাই গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন। আমার মোবাইল নাম্বার 01723627909। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা, গ্রাম অরনখোলা, অরনখোলা হাটের পূর্ব পাশে আমার বাসা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে আমার সকল দর্শক ভাইদের শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।